লকডাউনের কারণে মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়ছে হলো রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া এলাকার বারোগন্ডা গ্রামের সুবল দাসের। জমায়েত করে কোনো অনুষ্ঠান করা যাবে না রাজ্য সরকারের নির্দেশ, ফলে সুবলবাবু বাধ্য হয়ে তার মেয়ের বিয়ে বন্ধ করে দিলেন। বিয়ের সমস্ত আয়োজন প্রায় শেষের দিকে ছিল, ক্যাটারার বাজনাওয়ালা প্যান্ডেল সবাইকে বিয়ের জন্য বায়না করে দিয়েছিলেন সুবলবাবু, এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। আত্মীয় পরিজনদেরও পাড়ায় বিয়ের কার্ড বিলি করার সময় ছিল এখন, কিন্তু আচমকাই গোটা পৃথিবী করোনা ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, ফলে আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও দিনে দিনে বেড়েই চলছে। ফলে দেশ জুড়ে শুরু হলো লকডাউন। করোনা সংক্রমণ রুখতে একমাত্র উপায় ছিল লকডাউন, তাই কেন্দ্রীয় ও রাজ্য সরকার গত 23 মার্চ থেকে দেশ জুড়ে শুরু হয়েছে লকডাউন। জমায়েত করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে রাজ্য সরকার একটি নির্দেশ জারি করেছেন। সুবল দাসের মেয়ের বিয়ের দিন ছিল চলতি মাসের 8ই মে। লকডাউন কারণে সুবলবাবুর মেয়ের বিয়ে বন্ধ করে দিলেন। আমার নাম শিখা দাস। বিয়ে ঠিক হয়েছিল বৈশাখ মাসের 25 তারিখে। বিয়ে ঠিক হয়েছিল, সেই করোনা লকডাউনের জন্য বিয়েটা পিছিয়ে গেল। মেয়ের বিয়ের জন্য বায়না দিছিলাম খাটের মিষ্টির দোকানে, তারপরে বাজনা, তারপরে কাঠ ছাপানি হয়েছে, আরও মাংসের এখানে অর্ডার দেওয়া হয়েছে। নিমন্ত্রণ এই যে কার্ড ছাপাই নিছি, নিমন্ত্রণ করতে বার হবো মনে করেছিলাম, তারপরে থেকেই তো করোনা শুরু হয়। মোবাইলে তো হাতে মোবাইল করে দিয়েছিলেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, কী করেছেন মোবাইলে? মোবাইলে দূরে দূরে আত্মীয়র সাথে যোগাযোগ করছি, আর কার্ডগুলো তো আশেপাশের আত্মীয়দেরকে দিব। এই যে আপনার কয় মেয়ে? আমার 4 মেয়ে। ইনকাম কী করে? ইনকাম আমার স্বামী মাছের ব্যবসা করে, লোকের জমি আদি নিই, নিয়ে ফসল সবজি করি, কৃষিকাজ করি, নিজের জমি নিয়ে। ওরা এখন দিবে কি না দিবে ওদের সাথে তো যোগাযোগ করি নাই, এখন যদি দয়া ধর্ম করে দেয় তাহলে ভালোই, আর না দিলে করার কিচ্ছু নেই। অসুবিধা হলো এখন এই যে টাকা পয়সাগুলো পাবো কি না পাবো, এর জন্য তো বড় অসুবিধাটা, এটাই তো আমার বড় অসুবিধা। এখন ওরা যদি না মানে তাহলে তো দিতেই লাগবে। আর্থিক ক্ষতি যেগুলো বায়না দিছি ওগুলো তো ঘুরাই দিবে না, ওরা যদি না দেয় তাহলে নতুন করে আবার দিতে লাগবে ওদেরকে আমার বায়না, তাহলে এইভাবেই থাকতে লাগবে আমরা, করার কিচ্ছু নাই। মেয়ে এই বাড়িতেই রাখতে লাগবে আমার। কী জন্য? এই করোনার জন্য। আমি করোনার জন্য বিয়ে আমি কী করে দিব? লোকজন তো আসবে না আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই থাকতে রাখতে লাগবে আমার মেয়ে। তোমার নাম? সূর্যরেখা দাস। কার বিয়ে ঠিক হয়েছিল? আমার দিদির বিয়ে ঠিক হয়েছিল। কদিন আগে ছিল বিয়ে? আর 7 দিন পরে আমার দিদির বিয়ে ছিল, তো করোনার জন্য আমার দিদির বিয়ে আর হতে পারলো না। কেন জানেন তো, সবাই লকডাউন চলছে এখন, পরিস্থিতি বাইরের করোনার জন্য করোনা বেড়েই চলছে, এখন কি করে বিয়েটা হতে পারে বলুন। এই যে বিয়ে যদি হতো কি ধরনের আনন্দ করতে পারতো? আমার বন্ধুদেরকে মানে ইনভাইট করতাম, তো সবাই মিলে আনন্দ করতাম, ফুর্তি করতাম, সেটা আর হলো না এই লকডাউনের কারণের জন্যই। মন খারাপ? হ্যাঁ অবশ্যই মন খারাপ, কেন হবে না, ছোট বোন বাড়ির, তো আনন্দ ফুর্তি করতামই, সেটা আর হলো না এই লকডাউনটার জন্য। অবশ্যই ওর তো বেশি মন খারাপ হবে, কারণ ওর নিজের বিয়ে। রায়গঞ্জ থেকে পোষণ মৈত্র রিপোর্ট।